আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিভাবে একটি ম্যানুয়াল সেলাই মেশিনের অর্থাৎ বাটারফ্লাই, সিঙ্গার মেশিন এসব মেশিনের এই যে চাক্কাটি দেখতে পাচ্ছেন, চাক্কাটির ফিতাটি ঘন ঘন পড়ে যায়, এটির সমাধান দেখব। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। আপনারা দেখেন এই যে এখানে একটি চাক্কা দেখতে পাচ্ছেন, এই চাক্কাটি সাধারণত বেশিরভাগের ক্ষেত্রেই এই ফিতাটি পড়ে যায়, ঘন ঘন ফিতাটি পড়ে যায়, সামান্য একটু সেলাই করতে গিয়েই ফিতাটি পড়ে যায়, আবার ফিতাতে উঠান একটু সেলাই করার পরে আবারও ফিতাটি পড়ে যায়। এটি খুবই একটি বিরক্তিকর কাজ। তো আপনারা এটি সমাধান করবেন বা করতে পারবেন খুব সহজ উপায়ে। প্রথমে আপনারা চেক করবেন, দেখেন এটি অনেক সময় লড়বড়া থাকে বা ঢিল থাকে। যদি এটি খুব বেশি ঢিল থাকে, দেখেন এ টলমল টলমল করে, তাহলে এটিকে টাইট দিয়ে নেবেন যাতে এটি টলমল করা বন্ধ করে দেয়। এবং শুধু তাই না, আরও একটা সমস্যা হচ্ছে কি, এই চাক্কাটি অনেক সময় টাল থাকে। টাল বলতে একদিকে বাঁকা থাকে। দেখেন এটি আপনারা পরীক্ষা করবেন কিভাবে, দেখেন আপনারা এরকম একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এই যে এখানে ধরে চাকা বরাবর ঘেঁষে ধরবেন, ধরে আস্তে আস্তে চাকাটাকে ঘোরাতে থাকবেন। দেখেন যদি সমান গ্যাপ থাকে, আমার এখানে কিন্তু লেগে গেছে, তার মানে আমার চাকাটি সামান্য পরিমাণে টাল আছে। আরও একটু ঘুরায় দেখেন আমার এখানে লেগে গেছে, দেখেন এখানে আবার ঢিল আছে, লাগেনি, দেখেন এদিকে কিন্তু লেগে যায়নি, এই যে এদিকে ফাঁকা আছে, দেখেন এখানে অনেক ফাঁকা, যথেষ্ট পরিমাণ ফাঁকা, তার মানে আমার এই চাক্কাটিও টাল রয়েছে। এবং কোনো কোনো মেশিনের ক্ষেত্রে বেশি টাল থাকে, যদি সামান্য পরিমাণে টাল থাকে তাহলে এই ফিতাটি পড়বে না। যদি গ্যাপটি এত বেশি হয়, দেখা যাচ্ছে কোথাও লেগে গেছে আবার কোথাও এতখানি গ্যাপ রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে, তার মানে বুঝবেন এই চাকাটি যথেষ্ট পরিমাণে টাল রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে একটি নাট দেখতে পাচ্ছেন, এই নাটটিকে আপনারা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এরকম করে ঢিল দিবেন। ঢিল দেওয়ার পরে এই চাক্কাটিকে সোজা করে নেবেন, সোজা করে নেওয়ার পরে তারপরে এইটি আস্তে আস্তে টাইট দিতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের এই চাক্কাটির টালটি সেরে যাবে এবং আশা করি এই ফিতাটি আর পড়বে না। আরেকটা কারণ, যদি আপনাদের এই চাকাটি সমাধান করার পরেও দেখেন আপনাদের ফিতাটি বারবার পড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই দেখবেন ফিতাটির যথেষ্ট পরিমাণে ঢিল আছে, তাহলে অবশ্যই ফিতাটিকে টাইট করে নেবেন অথবা ফিতাটিকে চেঞ্জ করে নতুন একটি ফিতা লাগায় নেবেন। তো আশা করি এই দুইটি সমস্যা যদি আপনারা সমাধান করেন তাহলে আপনাদের এই ঘন ঘন সুতা পরা বা ফিতা পরার সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, মেশিন সম্পর্কিত যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেটির সমাধান দেওয়ার। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।